Assalamualaikum बंधुरा कैमन आछेन सबाई मुस्लिमानेर सम्पूर्ण नतून एकटी वीडियो निये हाजिर हुए छे आमी आइनुल। आजकेर एई वीडियो थेके आपनी जानते पारबेन जेभावे बुझबेन मुद्दार व्यक्ति जन्नाती नाकि जहन्नामी। एछाड़ाओ एई वीडियो थेके जाना जाबे जेभावे जान कबजेर काज करा हय। तबे शुरू करा जाक, बारा इब्ने आजेब रादियाल्लाहु आनहु थेके बर्णित निश्चय ईमानदारदेर जखन दुनिया थेके विदाय निये परकालेर पथे यात्रार समय घनिये आशे तखन उज्जवल शुभ्र चेहरार फेरेश्तारा तार काछे नेमे आसेन। तादेर चेहरागुलो जेनो एक एकटा सूर्य। तादेर संगे थाके जन्नाती कापड़ एबं सुगन्धि। तारा तार काछे बसे पड़ेन। तारपर ओफातेर फेरेश्ता सम्मुखे एसे तार माथार पाशे बसेन एबं बलेन, हे पवित्र आत्मा, आल्लार क्षमा ओ सन्तुष्टिर दिके बेरिये आसो। रसूल सल्लल्लाहु आलैहि सल्लाम बलेन, तारपर पात्रेर मुख थेके गड़िये पड़ा फोटार मतो তার রূহ নির্গমন করে। হযরত আজরাইল আলাইহিসসালাম সেই আত্মাকে বরণ করে নেন। মালাকুল মাউত সেই কাজ করা মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে জান্নাতি কাপড়ে এবং সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও অনুভূত হয়। যে সব আলামত দেখে বোঝা যায় ওফাত বরণ করা ব্যক্তির শেষ পরিণতি কি হবে। ওফাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা থেকে দূরে থাকবে। সকল পাপাচার থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার আনুগত্য স্বীকার করে আত্মনিয়োগ করবে এবং সৎ কাজ করতে অগ্রণী হবে এবং এই ভালো অবস্থায় তার ওফাত হবে। এমনটি ঘটলেই বলা চলে তার শেষ পরিণতি ভালো হয়েছে। ভালো পরিণতি সম্পর্কে এক হাদিসে এসেছে, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো মানুষের কল্যাণ করতে চান তখন তাকে সুযোগ করে দেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, তিনি কিভাবে সুযোগ দান করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওফাতের পূর্বে তাকে সৎ কাজ করার সামর্থ্য দান করেন। শেষ পরিণতি ভালো হওয়ার কিছু আলামত রয়েছে। কিছু আলামত এমন যা ওফাতের সময় মুমিন ব্যক্তি নিজে অনুভব করে, মানুষের কাছে প্রকাশ পায় না। আর কিছু আছে যা মানুষের কাছে প্রকাশ পায়। যেসব আলামতগুলো বান্দা নিজে ওফাতের সময় উপলব্ধি করে তা হলো, ওফাতের সময় আল্লাহর সন্তুষ্টির সংবাদ, তার অনুগ্রহ যার সুসংবাদ ফেরেশতারা নিয়ে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অথপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মনে চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমরা আদেশ করো। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। ফেরেশতারা এই সংবাদ যেমন ওফাতের সময় দেয়, তেমনি অন্তিম গৃহে অবস্থান কালেও দেয় এবং অন্তিম গৃহ থেকে পুনরুত্থানের সময়েও এই খবর দেয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন। আমি জিজ্ঞাসা করলাম, হে নবী, সাক্ষাৎকে অপছন্দ করার অর্থ কি ওফাতকে অপছন্দ করা? আমরা তো সকলেই ওফাতকে অপছন্দ করি। তিনি বললেন, ব্যাপারটা আসলে এমন নয়। বিষয়টা হলো, মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর রহমত, তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসতে থাকে, ফলে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। আর যখন আল্লাহর অবাধ্য মানুষকে আল্লাহর শাস্তি এবং তার ক্রোধের খবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, ফলে আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এই হাদিসে ওফাতকে পছন্দ আর অপছন্দ করার যে কথা বলা হয়েছে তা হলো, ওফাত যখন উপস্থিত হয়ে যায় এবং তওবার দরজা বন্ধ হয়ে যায় তখনকার সময়।
ওফাত উপস্থিত হলে মুমিন ব্যক্তি সুসংবাদ পেয়ে ওফাতকে ভালোবাসে আর আল্লাহর অবাধ্য ব্যক্তি তখন ওফাতকে ঘৃণা করে। আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসার প্রমাণ হলো পরকালকে সর্বদা পার্থিব জীবনের উপর প্রাধান্য দান করা। দুনিয়াতে চিরদিন অবস্থান করার আশা করবে না, বরং পরকালীন জীবনের জন্য সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আর আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করার বিষয়টা ঠিক এর বিপরীত, অর্থাৎ তারা দুনিয়ার জীবনকে পরকালের উপরে প্রাধান্য দেয় এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। এদের তিরস্কার করে আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনে সন্তুষ্ট এবং এতে পরিতৃপ্ত থাকে। আর ওফাতকালে ভালো পরিণতির যে সকল আলামত মানুষের কাছে প্রকাশিত হয় তার সংখ্যা অসংখ্য। এমনই কয়েকটি আলামত হল, নম্বর এক, নেক আমল করা অবস্থায় ওফাত বরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং এই কথার সাথে তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাওম পালন করবে এবং এই কাজের সাথে তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাদকা করবে এবং সেই সাথে তার জীবন শেষ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর দুই, ওফাতের সময় কালেমার সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। নম্বর তিন, আল্লাহর পথে সীমান্ত পাহারারত অবস্থায় ওফাত বরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া, এক মাস ধরে সিয়াম পালন এবং এক মাস ধরে রাতের সালাত আদায়ের চেয়ে বেশি কল্যাণকর। যদি এই অবস্থায় সে ওফাত বরণ করে, তাহলে যেই কাজ সে করে যাচ্ছিল ওফাতের পরেও তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিক জারি থাকবে, সকল ফেতনা থেকে সে নিরাপদে থাকবে। নম্বর চার, কপালে ঘাম নিয়ে ওফাত বরণ করা। ওফাতের সময় মুদ্দার ব্যক্তির কপালে ঘাম দেখা দিলে বুঝতে হবে তার শেষ পরিণতি ভালো হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমানদারের ওফাত হলো কপালে ঘামের সাথে, অর্থাৎ যে মুমিন ব্যক্তির ওফাতের সময় কপালে ঘাম দেখা যাবে, ধরে নেওয়া হবে তার ভালো ওফাত হয়েছে। নম্বর পাঁচ, শুক্রবার দিনে অথবা রাতে ওফাত বরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মুসলিম শুক্রবার দিবসে অথবা রজনীতে ওফাত বরণ করে, আল্লাহ তাআলা তার পরকালের আজাব রহিত করে দেন। শুক্রবার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝানো হয়েছে। নম্বর ছয়, এমনভাবে ওফাত বরণ করা যাকে শহীদি ওফাত হিসেবে গণ্য করা হয়। প্রত্যেক মানুষই ওফাতের স্বাদ আস্বাদন করবে। ওফাতের পর আল্লাহর সামনে সকলকেই উপস্থিত করা হবে। সেই মহান উপস্থিতির দিনকেই বলা হয় কিয়ামত দিবস বা বিচার দিবস। সেদিন সূর্য মানুষের মাথার উপরে থাকবে, যার ফলে অনেক পাপাচারীর মস্তিষ্ক টকবক করে ফুটবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা থাকবে সম্পূর্ণ নিরাপদে। আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে, তারাই হবে সম্মানিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার আরশের ছায়াতলে স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নম্বর এক, ন্যায়পরায়ণ বাদশাহ। নম্বর দুই, এমন যুবক যে তার যৌবনকাল ব্যয় করেছে আল্লাহর ইবাদতে। নম্বর তিন, সেই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে। নম্বর চার, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই তাদের বিচ্ছেদ হয়েছে। নম্বর পাঁচ, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেত্রী স্থানীয় রমণী জেনার কাজের জন্য ডেকেছে, কিন্তু সে তার ডাকে প্রত্যাখ্যান করে বলেছে, আমি আল্লাহকে ভয় করি। নম্বর ছয়, সেই ব্যক্তি যে এতটা গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করল। নম্বর সাত, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সহিহ বুখারী ও মুসলিম কর্তৃক সংগ্রহীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক হায়াত এবং নেক আমলের ভাগিদার
করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই